নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2024 উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রশাসনের আয়োজনে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ সহকারী কমিশন ভূমি সিমন সরকার, উপজেলা কৃষি অফিসার আফরুজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন সহ রূপগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা। রিপোর্ট এনামুল হক, এন.এ.এন. টিভি, নারায়ণগঞ্জ।